সুপ্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অনলাইন ফিস ডেলিভারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হওয়া যায় এমন আরও একটি মাছের পোনা নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে হাজির হয়েছি ব্ল্যাক কার্প মাছ নিয়ে। সর্বপ্রথম আমরা এই মাছটি সম্পর্কে জানব, তারপরে বাণিজ্যিকভাবে কিভাবে এই মাছটি চাষ করব আমরা সেই সম্পর্কে জানব। প্রিয় দর্শক, কার্প জাতীয় মাছের মধ্যে ব্ল্যাক কার্প মাছ অন্যতম। এই মাছটি এমন একটি মাছ যে মাছটিকে আপনি স্বল্প পরিসরে অর্থাৎ স্বল্প খাদ্য প্রয়োগ করে কিন্তু অধিক বড় করতে পারবেন এমন একটি মাছ। এবং এই মাছের খাদ্য তালিকায় রয়েছে এমন কিছু জিনিস যে সকল খাদ্য আপনার পুকুরেই কিন্তু প্রকৃতিক উৎস থেকে আহরিত হয়। সর্বপ্রথম এই মাছটি কেন চাষ করবেন তার উত্তরে আমি বলবো, এই মাছটি হচ্ছে অধিক বর্ধনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ এমন একটি মাছ। এই মাছটি চাষ করে আপনি চাইলে অল্প সময়ে লাভবান হতে পারেন, এবং আপনি যদি দীর্ঘস্থায়ীভাবে এই মাছটি চাষ করতে চান, অর্থাৎ এই মাছটি কিন্তু খাবার ছাড়াই, আমি বলেছি অর্থাৎ খাবার ছাড়াই কিন্তু বছরে 7 থেকে 8 কেজি হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই মাছটির খাদ্য হিসাবে এই মাছটি গ্রহণ করে কিন্তু শামুক এবং প্রাণীজ যে অর্থাৎ প্রকৃতিক উৎস থেকে যে সকল খাবার রয়েছে সে সকল খাবার। এই মাছটি চাষ করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে একটি পুকুর নির্বাচন করতে হবে এবং পুকুরটি ভালো মতন প্রস্তুত করে নিতে হবে। প্রস্তুতের ক্ষেত্রে আপনাকে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে, সর্বপ্রথম পাড়টি ভালো মতন মজবুত করে বাঁধতে হবে। তারপরে পাড়ে যদি আপনার আগাছা থেকে থাকে তাহলে সেগুলো দমন করতে হবে, এবং বড় ধরনের গাছপালা থাকলে তার ডালগুলো কেটে ফেলতে হবে। এবার আসুন আমরা কথা বলি পানির গুণগত মান নিয়ে। মাছ চাষের আরও একটি শর্ত হচ্ছে পানির সঠিক মাপে গুণগত মান ঠিক আছে কিনা সেই বিষয়টি লক্ষ্য রাখা। তাই আমি আপনাদেরকে বলবো পানির পিএইচ পরীক্ষা করে তারপরে কিন্তু পানির গুণগত মান ঠিক রেখে পানিতে মাছের পোনা অবমুক্ত করবেন। প্রিয় দর্শক, আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সুস্থ সবল মাছের পোনা সংগ্রহ করতে পারেন। আমরা সকল প্রকার চাষযোগ্য মাছের পোনা আপনাদেরকে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে আসছি দীর্ঘদিন ধরে, এবং আপনি চাইলে সরাসরি এসে আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে আপনাদের কাছে এই মাছের পোনাগুলো পৌঁছে দিচ্ছি। তাই আপনি নির্দ্বিধায় আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন। এবার আসুন আমরা কথা বলি এই মাছের খাদ্য নিয়ে। আমি সর্বপ্রথম বলে রেখেছি এই মাছটি কিন্তু শামুক, এবং আপনার যে ধরনের প্রাকৃতিক খাদ্য রয়েছে সেগুলো কিন্তু এই খাদ্য হিসেবে গ্রহণ করে। তাই অবশ্যই আপনার প্রাকৃতিক যে খাদ্য রয়েছে তার কিন্তু ব্যবস্থা করতে হবে আপনার পুকুরে। প্রিয় দর্শক, এবং আপনি যদি একে উন্নত মানের ফিড খাবার খাওয়ান তাহলে এই মাছটি কিন্তু অল্প সময়ে অধিক বড় হবে, অর্থাৎ খাবার দিলেও কিন্তু এই মাছটি অল্প সময়ে কিন্তু অধিক লাভবান হতে পারবেন চাষ করে। প্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেকটি মাছের দৈহিক ওজনের উপরে ভিত্তি করে আপনি একে খাবার প্রয়োগ করবেন। তো সর্বশেষ একটি কথাই বলে রাখবো, আপনারা আমাদের কাছ থেকে সুস্থ সবল মাছের পোনা পেতে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।